সম্মানিত দর্শক, আজকের আলোচ্য শারীরিক সমস্যার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিয়ে পরামর্শ প্রদান করছেন বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ও ইউটিউবার ডাক্তার এসপি গোস্বামী। সমাচার ত্রিপুরা ইউটিউব চ্যানেলের তৈরি এই ভিডিওটি আপনাদের জন্য পরিবেশন করছে হোমিও রিমেডি নামের এই ইউটিউব চ্যানেল। তাহলে এখন শোনা যাক আজকের আলোচ্য শারীরিক সমস্যার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিয়ে ডাক্তার এসপি গোস্বামীর মূল্যবান আলোচনা। পরামর্শ প্রদান করছেন ডাক্তার এসপি গোস্বামী। আমি আপনাদের আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা সত্যি সত্যি খুবই দরকারি, কারণ মানুষের জীবনে যৌন সমস্যা অনেক ভূমিকা নিয়ে থাকে। এটা আনন্দেরও আবার বিষাদেরও, বুঝতেই পারছেন, এবং পুরুষদের পুরুষত্ব এটার মধ্যেই নিহিত থাকে। অর্থাৎ পুরুষ তখনই পুরুষ বলে প্রমাণিত হবে যদি তার পুরুষত্ব থাকে, আর সেই পুরুষত্বটাই হচ্ছে স্ট্রং সেক্স। সেক্সটা স্ট্রং না থাকলে কোনো মহিলাই, কোনো মেয়েই কোনো ছেলেকে ভালোবাসবে না। এটা প্রাকৃতিক নিয়ম, ভালোবাসবেই না। তো সেক্ষেত্রে দেখুন, পুরুষরা বড় অসহায়, সে বয়স্ক পুরুষই হন আর অল্প বয়সের যুবকই হন, যদি সেটা দুর্বলতায় জীবনটা গ্রাস করে নেয়, সেক্সের দুর্বলতা, তাহলে এর চেয়ে বিষাদের আর কিছু হতে পারে না। নিজেকে অনেক ছোট মনে হয় এবং এটা অসহনীয় হয়ে পড়ে। তাই এটা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এ ব্যাপারে আজকে আমি একটু অ্যাডভাইস করব। অবশ্যই এই বিপজ্জনক পরিস্থিতি থেকে আপনারা রেহাই পেয়ে যাবেন। ভালো ওষুধ রয়েছে, সেই ওষুধগুলো কী কী আমি থাম্বনেইলে অলরেডি একটা নাম বলেই দিয়েছি, ঠিক আছে। সবচেয়ে ভালো এবং সেরা যৌন রোগের ঔষধ হচ্ছে ডামিয়ানা। এমন একটা ঔষধ, যে ওষুধটা খেলে পুরুষের দেহে একটা সেক্স তৈরি হতে পারে, উত্তেজনা আসতে পারে এবং স্ত্রীর কাছে সবল বিহেভ করা যেতে পারে, যেটার জন্যে স্ত্রী খুশি থাকবেন, ঠিক আছে। সংক্ষেপে বলছি, এছাড়াও ডামিয়ানা ছাড়াও আরও কিছু ঔষধ আছে, বলবেন কি? আচ্ছা, সেগুলোর মধ্যে কেলিফোস নামে একটা বায়োকেমিক ট্যাবলেট আছে, বলবেন সেটার আবার কি কাজ? হ্যাঁ, কেলিফোস কিন্তু এই সেক্সের জন্য নয়, কিন্তু কেলিফোস কি করতে পারে সেটা বলছে। যৌন উত্তেজনার মধ্যে ক্রিয়েট করতে হলে ব্রেনটাকে এক্সাইটেড করতে হবে, ব্রেনের সবলতা দরকার। ব্রেন যদি এক্সাইটেড না হয় যৌন উত্তেজনা আসবে না, বুঝতেই পারছেন। হ্যাঁ, আপনি যদি দুদিন না ঘুমান আপনার সেক্স আপনা আপনি স্ট্রং হয়ে যাবে, বুঝতে পারছেন, কারণ নার্ভগুলো তখন চলে যাবে, বায়ু চলার মতো চলে যাবে, নার্ভগুলো অটোমেটিক হয়ে যাবে। আপনারা লক্ষ্য করে দেখবেন, দুদিন দুরাত্র ঘুমান না আপনার সেক্স লিঙ্গটা একদম শক্ত মোটা হয়ে যাবে, আপনি যতই দুর্বল থাকুন। কিন্তু যেই আপনি ঘুমবেন সঠিকভাবে সুন্দরভাবে ঘুমালে ওইটা আবার নর্মাল স্টেজে চলে আসবে। তা এটার মেন কারণ হচ্ছে ওই যে ব্রেনটা এক্সাইটেড করা। কেলিফোসের এই একটা বড় লাভ, কেলিফোস খেলে পরে ব্রেনটা এক্সাইটেড হয়ে যায়, ব্রেনের সচেতনতা এত বেশি বাড়ে, যেটা আমি নিজে পরীক্ষা করেছি, নার্ভের দুর্বলতার জন্যে কেলিফোসের বোধহয় পৃথিবীতে জুড়ি নেই, কুরামিনের মতো সেকেন্ডের মধ্যে কাজ করে, আপনারা পরীক্ষা করে দেখে নিতে পারেন। এটা হচ্ছে বায়োকেমিকের কেলিফোস ট্যাবলেট, তাই এটাকে আমি পাশে রাখলাম। ডামিয়ানার পাশে কেলিফোস লাগবেই লাগবে, ঠিক আছে। বলবেন আর কি আছে? আর আছে ক্যালিডিয়াম সিগুই, খুব নামি একটা ঔষধ সারা পৃথিবীতে, এটা বিদেশেও খুব জনপ্রিয়। এটা খেলে পড়ে সেক্সের প্রভাবটা অনেকক্ষণ থাকে, দীর্ঘায়িত হয়, বেশিক্ষণ স্ত্রীর সাথে খেলা করা যায়, তো এটা অবশ্যই দরকার। কিন্তু এটা কম পটেন্সিতে হয় না, দেখা গেছে এটা মিনিমাম 1000 পাওয়ার খেতে হয়, বাকিগুলো তো কম আছে, কিন্তু এটা 1000 পাওয়ার খেতে হয়। আমি কিন্তু এটার সাথে সাথে একটা কথা আপনাদের বলে দিতে বাধ্য হচ্ছি, অনেকেই কিন্তু কাগজ কলম নিয়ে কিন্তু আমার ওটা নোট করা শুরু করে দিয়েছেন, যে স্যার বলছেন লিখে নেই, কালকেই আনবো, কারণ এটার সমস্যায় সবাই ভুগছেন, আমাকে আর ফোন টোন করার দরকার নেই, সোজা গেলাম কিনে নিয়ে আসলাম। এটা একটা ব্যাপার আছে, কি ব্যাপার দেখুন, অ্যালোপ্যাথিতে দু চারটা ট্যাবলেট আছে, একটার নাম বলছি জাস্ট প্যানাগ্রা। এই ট্যাবলেটটা
সাময়িক এক্সাইটমেন্ট বাড়িয়ে দিতে পারে, সাময়িক কিছুক্ষণের জন্য আপনার সেক্সটাকে স্ট্রং করে দিতে পারে। কিন্তু ট্যাবলেটের গায়ে লেখা আছে, কি লেখা আছে জানেন? আপনার কিডনি, হার্ট, হ্যাঁ, লাংস, লিভার সমস্ত কিছু কিন্তু ড্যামেজ করতে পারে, এটা লেখা আছে। অতএব বুঝে সুঝে খান। প্রেশার অর্থাৎ কিনা সমস্ত বডিকে সে কিছুক্ষণের জন্য অ্যাবনর্ম্যাল করে দেবে। অনেক লোকেরা কিন্তু এটা খায়, অনেক লোকেরা এটা খায়, অনেক ছেলেরা এটা খায়, কারণ ওই যে বললাম লড়াইয়ে তো জিততে হবে, তখন আর কোনো উপায় থাকে না এটা কিনে খাওয়া। কিন্তু এটা কিনে খাওয়ার পর কি হবে, সবার আগে দেখবেন বুকের মাঝখানে ব্যথা হবে, বুকে ব্যথা হবে, বুকে ব্যথা হবে, কারণ হার্টের ভালভগুলোতে প্রেশার পড়ে, এটাতে কিডনিতে প্রেশার পড়তে পারে, প্রস্রাবে প্রেশার পড়তে পারে। সুতরাং এগুলো কখনোই না, একদম না, কখনোই না। বলবেন আরেকটা ঔষধ, আনওয়ান্টেড 72, এটা অ্যালোপ্যাথিকে একটা ঔষধ যেটা মেয়েদের জন্য প্রয়োগ করা হয়। সেটা কি, ইন্টারকোর্স করলেন, যৌন মিলন হয়ে গেল, এখন ওইটা মেয়েদের খাইয়ে দিলে কি হয়, আর প্রেগনেন্সি হবে না, প্রেগনেন্সি আর হবেই না, ঠিক আছে। অনেক ক্ষেত্রে কিন্তু এটা মিস হয়, দেখেছি আমরা অনেক ক্ষেত্রে এটা মিস হয়, বাট বেশিরভাগ ক্ষেত্রেই 80% ক্ষেত্রেই এটা কিন্তু সঠিক কাজ করে, অর্থাৎ প্রেগনেন্সি হতে দেবে না। এখন বলবেন এটা কি খাওয়া উচিত, মোটেই না, মেয়েদের জন্য এটা একটা ভয়ঙ্কর জিনিস, ভয়ঙ্কর জিনিস। অনেকে এটা করার জন্য রেগুলার খাইয়ে থাকেন স্ত্রীকে প্রেগনেন্সি রোধ করার জন্য, এটা যদি কন্টিনিউয়াস খাওয়ান শেষ জরায়ু, তারপর ইউটেরাস, লিভার শেষ, অর্থাৎ মহিলাকে আপনি ধীরে ধীরে মারতে শুরু করলেন। সুতরাং এই দুটো জিনিস থেকেই একদম বিরত থাকবেন, মনে রাখেন। এটা আমি বলতে বাধ্য হচ্ছি, অ্যালোপ্যাথি ডাক্তাররা তো বলেই দেন, আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে বলে দিচ্ছি, ওই দুটো ঔষধ হ্যাঁ কখনোই ইউজ করবেন না, কি মহিলার জন্য কি পুরুষদের জন্য, ঠিক আছে। তাহলে কি করবেন, হ্যাঁ এই কথাই বলছি, ক্যালাডিয়াম সিগুই, এই যে ওষুধগুলো, এই ওষুধগুলো কিন্তু বডিতে কোনো ক্ষতি করবে না, না করবে আপনার কিডনির ড্যামেজ, না হার্টের ভালভ নষ্ট করবে, না লিভার নষ্ট করবে, সমস্ত কিছুকে সে ঠিক রাখবে, ঠিক রেখে চেষ্টা করবে আপনাকে সুস্থ রাখার, ঠিক আছে। আর এই যে বললাম অহিম বিনামও আছে, ঠিক আছে, অহিম বিনাম আছে, আর ডামিয়ানা অনেকটা ধরুন ওই জাতীয়, ওই প্যানাগ্রা টাইপেরই একটা ঔষধ, যেটা ইন্টারকোর্সের কিছুক্ষণ আগে 10 ফোঁটা খেয়ে নিলে মোটামুটি এটা দারুণ কাজ করে, তাই এটা বাজারে খুব মানে খুব প্রচলিত এবং অনেকে এটা কিনে খান। আচ্ছা, এর সাথে বলছিলাম ক্যালিফস, ক্যালিফস এমন একটা ঔষধ, ওই যে বলছিলাম অন্তত 25 গ্রাম এর একটা কৌটো কিনে নেবেন। হ্যাঁ, ক্যালিফস এত দারুণ ঔষধ যে কি বলবো, আপনার এটা শুধু যৌন সমস্যার জন্য নয়, এটা অন্যান্য অনেক রোগের কাজ করবে, আপনার অনেক রোগের কাজ করবে, হ্যাঁ নার্ভের রোগের কাজ করবে বা শরীরের সমস্ত কিছুকে সচল রাখবে। সুতরাং ক্যালিফস খাওয়া, ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালিফস এগুলো একেবারে মাস্ট, এমনি এমনি খাওয়া যায়, কোনো রোগ ছাড়াই খাওয়া যায়, এগুলো খুব দরকার। পরিশেষে একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, আমি যে বললাম অনেকে তো কাগজ কলম নিয়ে লিখে নিয়েছেন, স্বাভাবিক, এটা আবার 2 বার দেখবেন, 3 বার দেখবেন ওষুধগুলোর নাম লিখবেন, তারপরে আগামীকাল হয়তো চলে যাবেন দোকানে, গিয়ে খোঁজ নেবেন যে ওষুধগুলো আছে কিনা, চুপচাপ খেয়ে শুরু করে দেবেন, দেখি পরীক্ষা করে দেখি। বারবার বলছি, হ্যাঁ হোমিওপ্যাথিতে যতগুলো ঔষধ আছে কোনোটাই অ্যালোপ্যাথির মতো নয়, কথাটা মনে রাখবেন, কোনোটাই অ্যালোপ্যাথির মতো নয়, অর্থাৎ কি না, ওষুধ খেলে নার কাজ হয়ে গেল, এগুলোর সাথে অন্যান্য সমস্যাও থাকতে পারে, সেই সমস্যাগুলো যদি ঠিক না হয় আপনার এগুলোতে কাজ হবে না, হবেই না, দেখবেন আপনারা খেয়ে দেখতে পারেন কাজ হবে। কিন্তু ডায়াগনোসিসটা যদি সঠিক হয়, অন্যান্য আরও কিছু ঔষধ এটার সঙ্গে যদি অ্যাড করা যায়, দারুণ কাজ হবে, এবং আপনারা ভাবতেই পারবেন না যে কিভাবে এই সমস্যা থেকে ওভারটেক করেছেন, ঠিক আছে। দেখুন তাই বলছি, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আজকাল কল ধরা একদম অসম্ভব হয়ে পড়েছে, কারণ একসাথে অনেকগুলো কল এসে যায়, কল ধরা অসম্ভব হয়ে গেছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। এই ব্যাপারে মেসেজগুলো যখন আমি দেখি প্রত্যেক দিন একটা টাইমে দেখি, সেটার আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, তাও দিতে গিয়ে একটু সময় লাগে, সময় লাগলেও হয়তো একদিন দেরি হতে পারে, 2 দিন দেরি হতে পারে, বাট রিপ্লাই একদিন পাবেনি সে সম্পর্কে নিশ্চিন্ত। সুতরাং আমি বলবো এই ভিডিওগুলো রেগুলার দেখুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন, হ্যাঁ আমি
আপনাদের প্রত্যেকটা ব্যাপারে গাইডেন্স দেব, কথা দিচ্ছি প্রত্যেকটা ব্যাপারে গাইডেন্স দিব। জীবনের প্রতিটি সমস্যায় হোমিওপ্যাথি একটা বিরাট ভূমিকা নিতে পারে, মনে রাখবেন, একটা বিরাট ভূমিকা নিতে পারে, যেটা অসাধ্য মানে অন্য কিছু দ্বারা সম্ভব নয় সেটা হোমিওপ্যাথি পারবে, এবং খুব সহজে। হোমিওপ্যাথি ওষুধের দামটাও কম আছে, চেষ্টা করবেন। আজ তাহলে এই পর্যন্তই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। হ্যাঁ, তাহলে আসছি আজকে, নমস্কার, ধন্যবাদ।